মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সান্নিধ্য আমরা বিভিন্ন রণাঙ্গনে আমরা পেয়েছি এবং অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে অশুভ স্বাধীনতা বিরোধী শক্তিরা হত্যার করার পরে জাতি এই সুখ ভোলার পূর্ব মুহূর্তেই 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে আমাদের জাতীয় চার নেতা সহ জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুলকে নির্মমভাবে হত্যা করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়ার পরে আমরা কিশোরগঞ্জবাসী এবং যশোদলের মানুষ বাক রুদ্ধ হয়ে যায়, আমরা শোকে মর্মাহত হয়ে যাই, আমরা আমাদের জাতীয় নেতার অভাব আমরা অনুভব করে আমরা সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম। আমাদের মুরব্বীরা সেদিন হতাশায় ভারাক্রান্ত হয়ে পড়েছিল। গোলাপ ফুল যে নামেই ডাকো তাকে, সৌরভ বিলাবে বিলাবে তোমাকে। মরহুম সৈয়দ নজরুলের ডাক নাম ছিল গোলাপ মিয়া, আমাদের মুরব্বীরা আদর করে তাকে গোলাপ মিয়া বলে ডাকতেন। সৈয়দ নজরুল এমনই এক নেতা ছিলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে মুস্তাকের সঙ্গে হাত মিলায় নাই। তিনি যদি মুস্তাকের সরকারে যোগদান করতেন তিনি হয়তো বেঁচে যেতেন, কিন্তু তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে তিনি নিজের জীবন বিসর্জন করেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন জাতির সঙ্গে, তবু বিশ্বাসঘাতকতা করে নাই, এটা আমাদের গৌরব। সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার অন্যতম স্থপতি, তার নেতৃত্বে প্রবাসী সরকার গঠিত হয় এবং তাকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করে বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট নিযুক্ত করে সরকার গঠিত হয় এবং বঙ্গবন্ধুরও বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তো 9 মাসের যুদ্ধে অত্যন্ত বিচক্ষণতার সহিত তিনি যুদ্ধ পরিচালনা করেন, দেশে এবং বাহিরে এই যুদ্ধ যাতে জনযুদ্ধে রূপ লাভ করে এর জন্য উনি নেতৃত্ব দিয়েছেন। আপামর জনসাধারণ সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেব নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে স্বাধীনতার জন্য লড়াই করে। আমরা মুক্তিযুদ্ধ হিসাবে আমাদের একবারও মনে হয়নি যে বঙ্গবন্ধু আমাদের সাথে নেই, বঙ্গবন্ধুর অবর্তমানে এই সরকারের যোগ্য নেতৃত্বের কারণে আমরা মুহূর্তের জন্য ভাবিনি যে এই যুদ্ধ পরিচালনায় কোনো অপূর্ণতা আছে। দেশ স্বাধীন হওয়ার পরে এই স্বাধীনতা বিরোধীরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে, 15ই আগস্টে কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, বঙ্গবন্ধুকে হত্যা করে এই স্বাধীনতাকে, স্বাধীনতার চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। পরবর্তী সময়ে আবার তারা চিন্তা করে যে বঙ্গবন্ধুকে হত্যা করে এই হত্যাকাণ্ডটির উদ্দেশ্যটি সম্পন্ন হয় নাই, কাজে জাতীয় চার নেতা রয়ে গেছে, তাদের নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে। তখন তারা পরিকল্পনা নেয় যে এই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবকে হত্যা করে এই 15ই আগস্টের হত্যাকাণ্ডকে পূর্ণাঙ্গ করতে হবে, কারণ তারা থাকলে আবার জাতি ঘুরে দাঁড়াবে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমনি করে বঙ্গবন্ধুর অবর্তমানেই এই জাতীয় নেতাদের নেতৃত্বে জাতি শক্তভাবে দাঁড়িয়েছিল, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, নয় মাসের যুদ্ধে দেশ স্বাধীন করেছিল, আবার এই জাতীয় নেতাদের নেতৃত্বে আবার বাঙালি ঘুরে দাঁড়াবে এবং 15ই আগস্টের হত্যার প্রতিশোধ নেবে। এই ঈদ থেকেই এই ঘাতকরা তাদেরকে জেলের মানে প্রকোষ্ঠে, যেখানে জীবনের নিরাপত্তা রয়েছে, রাষ্ট্র নিরাপত্তা দিয়ে থাকে, সেখানে তাদেরকে মধ্যরাতে জেলখানায় ঢুকে নির্মমভাবে ঘুম থেকে ডেকে তুলে তাদেরকে হত্যা করে।
এই হত্যা 15 আগস্টের হত্যাকাণ্ডের মতো জঘন্য হত্যাকাণ্ড এই ইতিহাসে এটি বিরল। কাজেই হত্যাকারী বুঝতে পারে নাই যে বঙ্গবন্ধু হত্যা করে যেমন স্বাধীনতার চেতনা ঠেকে রাখা যায় নাই, জাতীয় চার নেতাকে হত্যা করেও স্বাধীনতার চেতনা এবং বাঙালির এই মুক্তির আকাঙ্ক্ষাকে ঠেকিয়ে রাখা সম্ভব হয় নাই। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সকল নেতৃত্ব এবং কর্মীরা লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে রাষ্ট্র চলছে, যা সারা বিশ্বে একটি অনুকরণীয় শাসন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। কাজে এই ঘাতকরা এই আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের জাতীয় চার নেতার মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আমাদের এই যশোদলের গর্বিত সন্তান, বীরদামপাড়ার বীর সন্তান হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে, কিন্তু তার নামে এখন পর্যন্ত বীরদামপাড়ায় কোনো স্মৃতি ফলক বা স্মৃতিতে কোনো একটা কিছু করা হয় নাই। আমি এই 13 নভেম্বর উপলক্ষে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যশোদল বীরদামপাড়া গ্রামে আমাদের শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য। আমি যশোদলের সন্তান, 13 নভেম্বর উপলক্ষে জাতীয় চার নেতার এক নেতা সৈয়দ নজরুল ইসলামের বাড়ি যশোদল, তার বিচারের দাবি জানাই। 15 আগস্ট বঙ্গবন্ধুরে মানে ভালো সহপরিবারের মাঝে ভালো, এরপরে আমাদের মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক বিরাজ করতো যে ওনাকে যেন বাসা থেকে আর নিয়ে গেল গা কেন্দ্রীয় কারাগারে, অনকি কারাগারে। তো এটা দুনিয়াতে একটা নিরাপত্তা স্থান, অসুখ হইলে সঠিক চিকিৎসা করবে, বাহিরে সূত্র তারা আক্রান্ত হবেন না। যাই হোক, নিরাপত্তা স্থানে আছে, যে যাই হোক এই বিচার আচার হইলে সেটা আইনের মাধ্যমে হবে, একটা আতঙ্কের মাঝে। এই আতঙ্কের মধ্যে থাকতে থাকতেই 13 নভেম্বরেই শুনলাম, এরপরে আবার সন্ধ্যার দিকে আমাদের ঢাকা থেকে লোক আসলো, তখন শুনলাম যে এই 13 নভেম্বরে রাত্রে 12টার পরে ওনারা চারজনকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করছে, কেউ যেতে পারতেছে না এবং লাশের কী করবে না করবে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। এই যে আত্মীয় স্বজন ছিল তারা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করতেছে, কিন্তু তাদেরকে কেউ সহযোগিতা করে নাই। এরপর এইগুলো সে সুন্দর মানে শূন্য মানে সে আইসে গাড়ি দেওয়া, এটা আমাদেরকে জানালে এই অবস্থায় কোনো লাশ এই কেন্দ্রীয় কারাগার থেকে তারা বাইর করতে পারে না। এই লাগা শুনলাম, পরবর্তীতেও শুনলাম যে না লাশে ওটা করছে, এমনি পজিশন লাশে যে বাড়িতে আনার মতো কোনো সুযোগ নাই, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে আর কি। যখন আমি ওনার বাসায় ছিলাম তখন আমাদের দেশের লোক, কিশোরগঞ্জের লোক, আশেপাশের লোক সবাই যাইতো। তখন দেশের মধ্যে কিছু একটা অঘোষিত হাহাকার ছিল আর কি, কর্মসংস্থানের জন্য চাকরির জন্য সবাই যাইতো। তখন উনি একটা কথাই বলছেন, তোমরা চিন্তা করো না, যতদিন আল্লাহ হায়াত রাখছে, রিজিক রাখছে, তত তোমরা যেভাবেই না যেভাবেই হোক এই দুনিয়াতে থাকবা, আমি তোমাদের জন্য একটা কিছু করবো। মানে ওনার গ্রামের থেকে হোক, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোক, ওনার কাছে আসলে পরে উনি তাদেরকে অত্যন্ত সান্ত্বনা দিতেন, অত্যন্ত প্রবোধ দিতেন, আর পায়সঙ্গ বলতেন এই দেশটা তো ছিল পরাধীন, কিছুই তো নাই দেশে, হ্যাঁ তোমরা নিজেরা অন্তত বাঁচিয়ে থাকার চেষ্টা করো, আল্লাহর রহমতে তোমরা দিনে ভাবে যাবে না, তোমরা স্বয়ংসম্পূর্ণ হইবা, হ্যাঁ তোর আর আমাদের কাছে আসতে হবে না, হ্যাঁ তোমরা নিজের দেশটাকে গড়িয়া তোলো, দেখো এই দেশটা তুমি এখন স্বাধীন হয়ে গেছে, তোমাদের উপরে কেউ মানে আধিপত্য বিস্তার করতে পারবে না। পরবর্তী যে জেনারেশন তারা যেন সৈয়দ আশরাফ সৈয়দ নজরুল ইসলামকে যেন স্মরণ রাখতে পারে, সেই হিসাবে তার গ্রামের বাড়িটাকে যদি সরকারে করে তাহলে এটি আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের